অরিজিনাল বিএলবি গালা। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল বিএলবি গালা, এটাকে আমরা আজকে ভিজাবো এবং ভিজিয়ে গালাটি মানে গালাটি গলিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই যে লক্ষ্য করুন, এগুলো হচ্ছে অরিজিনাল বিএলবি গালা। এই যে লক্ষ্য করুন স্টিকারে, এটা কিন্তু সম্পূর্ণ স্পষ্ট দেখা যাচ্ছে বিএলবি গালা। এই স্টিকার দেখে সবসময় কেনার চেষ্টা করবেন। আর একটা বিষয় আপনি পরীক্ষা করতে পারেন, সেটা হচ্ছে যখন আপনি হার্ডওয়ারের দোকান থেকে এই গালাটি সংগ্রহ করবেন, তখন আপনি এক পিস হোক দুই পিস হোক এটাকে হাতে নিয়ে আপনি দেখবেন যে এটা কতটা শক্ত। তো যেগুলো টাস করে ভেঙে যাবে সেগুলো আসলে অতটা ট্যাম্প ফালালা হয় না, আর যেগুলো আর কি হাড় থাকে, যেগুলো অরিজিনাল ভালো গালা, সেটা কিন্তু মানে হাত দিয়ে ভাঙা যায় না, খুবই হার্ড হয় এবং শক্ত হয়। তো দর্শক, আমরা কিন্তু এই বোয়েমটায় পুরোপুরি আর কি ঢেলে নিলাম, মানে ই করে নিচ্ছি। এই যে দেখুন, ঠাসা দিলেও এটা কিন্তু ভাঙতে চায় না, খুবই হার্ড। তো এগুলো অরিজিনাল, তো এটাকে আমরা একটা বোয়েমে নিয়ে নিলাম এবং নিয়ে নিচ্ছি। তারপর আমরা কিন্তু এটার ভিতরে কিছুটা স্পিরিট দেব, আর কিছুটা আছে এর ভিতরে ভাঁজ থাকে, যেটা নরম সেটা ঠাসা দিলেই ভেঙে যায়, ঠিক আছে? তো এই জন্য এখন আমরা ফ্রেশ কেরু স্পিরিট যেটা সেটা আমরা নেব। এটা হচ্ছে আমরা পরিমাণ অনুযায়ী নেব, তারপর কিছুটা স্পিরিট দিয়ে এটাকে আর কি ভেজাবো। তো যাই হোক বন্ধুরা, কেরু স্পিরিট হোক যমুনা স্পিরিট হোক, এই দুইটাই ভালো। তো এটাকে সবসময় ভিজিয়ে মানে স্পিরিটটা আপনাকে পুরোপুরি দিতে হবে, যাতে করে এই গালাগুলো ভালোভাবে ভিজে যায়, এই লক্ষ্যটা খেয়াল করতে হবে, মানে ডুবা ভাব হয়ে যায়। তো এইভাবে আপনাকে স্পিরিট ঢেলে দিয়ে যে গালার বয়েমটি এটার মুটকি আটকিয়ে রাখতে হবে। তো আমরা আর কি এখন এই মুটকিটা দিয়ে আটকে রাখবো, মানে এই মুটকিটা আটকিয়ে রেখে তারপর মিনিমাম রোদ দূরে এক থেকে দুই ঘন্টা রেখে দিন। ভালো গালা ভিজতে একটু সময় লাগবে, এভাবে ভালোভাবে ঝাঁকিয়ে তারপর রোদ দূরে রেখে দিন। তারপর রোদ দূর থেকে এনে এখন আপনি দেখুন যে আমরা অরিজিনাল যে গালা, এই গালাটি কিন্তু অরিজিনাল। হ্যাঁ, এটা কিন্তু সহজে গলতে চায় না এবং এটার খুবই আঠা। তো যাই হোক, আমরা দেখানোর উদ্দেশ্যে আর কি এটা ঢেলে একটু দেখাচ্ছি। তো এই যে লক্ষ্য করুন, এই যে আমাদের হাতের দিকে লক্ষ্য করুন, এটাই হচ্ছে অরিজিনাল গালা। তো এটাই ছিল ভিডিও, ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। অরিজিনাল গালা এভাবেই চিনে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি যে সকলেরই উপকারে আসবে পুরোপুরি ভিডিওটি দেখে। ধন্যবাদ।